$90,000 চুরির দায়ে চাকরিচ্যুত হয়েছিল ফাহিম সালের ব্যক্তিগত সহকারী টাইরিস হাসপিল। পুলিশ রিপোর্ট না করে অর্থ পরিশোধে তাকে সময় বেঁধে দেন ফাহিম। তারপরও চাকরিচ্যুত করার ক্ষোভ এবং অর্থ পরিশোধে এড়াতে পাঠাওয়ের উদ্যোক্তাকে নৃশংসভাবে খুন করে হাসপিল। এমনটাই নিউ ইয়র্ক পুলিশের ধারণা। তার ভিত্তিতেই শুক্রবার গ্রেফতার হওয়া হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কেবল নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি মাত্র 21 বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ তরুণ। হত্যার পরদিন আবার ফাহিমের ফ্ল্যাটে ঢোকে সে, টুকরো টুকরো করে মরদেহ। শুক্রবার ফাহিম সালের ঘাতক তারই ব্যক্তিগত সহকারী টাইরিস দেবন হাসপিলকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে নির্মম খুনের ভয়াবহ খণ্ডচিত্র। At approximately 8:45, 13 জুলাই দুপুরে ভবনের লিফট থেকে বের হওয়ার সময় সালের উপর হামলা চালায় হাসপিল। বৈদ্যুতিক শক দিতে ব্যবহার করে টেজার গান। পরদিন ফাহিম সালের অ্যাপার্টমেন্টে তার মাথা, হাত, পা বিচ্ছিন্ন মরদেহ প্রথমে দেখতে পান তার বোন। এ ঘটনায় শুক্রবার সকালে টাইরিস হাসপিল আটক হয়। পরে তাকে হত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়। কেন এই বর্বরতা? প্রাথমিক তদন্তে উঠে এসেছে সালের অগোচরে $90,000 আত্মসাৎ করেছিল হাসপিল। চুরি ধরা পড়ায় তাকে কাজ থেকে ছাঁটাই করলেও দয়াপরবশ হয়ে আইনি ব্যবস্থা নেননি সালে, বরং ধীরে ধীরে বিপুল অঙ্কের ওই অর্থ পরিশোধের সুযোগ দিয়েছিলেন। সেটি হয়েছে কাল। চাকরিচ্যুত হওয়ায় প্রতিশোধ আর দেনা পরিশোধ থেকে বাঁচার সহজ পথ হিসেবে ফাহিমকে হত্যা করে হাসপিল। Mr. Fahim Saleh তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর আসল কারণ বলা যাবে না, তবে হত্যাকাণ্ডের 3 দিনের মাথায় ঘাতক চিহ্নিত হয়। সালের নির্বাহী সহযোগী হিসেবে তার আর্থিক এবং ব্যক্তিগত বিষয়গুলো দেখতেন হাসপিল। নিহত সালেহ বড় অঙ্কের অর্থ পেতেন হাসপিলের কাছে। রোববার নামাজে জানাজা শেষে আপস্টেট নিউ ইয়র্ক মিড হাডসন নূর ইসলামিক সিমেট্রিতে দাফন সম্পন্ন হবে ফাহিম সালের। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের প্রবাসের এলেন মার্কস ছিল, আমরা তাকে মনে করি, এবং খুবই উদীয়মান একজন রাইজিং স্টার ছিল, এবং অলমোস্ট যাকে বলা হয় মিলিয়নিয়ার, তার হেডলাইন আসছে যে মিলিয়নিয়ার, এবং তার সহকর্মী দ্বারা তার এই হত্যা আমরা অত্যন্ত ঘৃণার চোখে দেখছি, এবং আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম যুক্তরাষ্ট্রে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা শেষে অল্প বয়সেই নাম লেখান টেক উদ্যোক্তা হিসেবে। ছিলেন পাঠাওয়ের পর্যবেক্ষক উপদেষ্টা। নাইজেরিয়া আর কলম্বিয়াতেও 2টি রাইড শেয়ারিং অ্যাপস চালু করেন ফাহিম। নুসহাত কামাল, যমুনা নিউজ।